ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানোর পরও স্বস্তিতে নেই সৌদি আরব যেতে ইচ্ছুকরা। যারা বিমান টিকিট পেয়েছেন তাদের এখন শঙ্কা করোনা নেগেটিভ সনদ নিয়ে। শনিবার সৌদি এয়ারলাইন্স টিকিট দিয়েছে 851 থেকে 1400 সিরিয়াল নম্বরের টোকেনধারীদের, আর বাংলাদেশ বিমান টিকিট দিয়েছে 16 থেকে 20 মার্চের রিটার্ন টিকিটধারীদের। ভোগান্তি যেন কাটছেই না রেমিটেন্স যোদ্ধাদের। 30 সেপ্টেম্বর যাদের ভিসার মেয়াদ শেষ, শনিবার সকাল থেকে টোকেনের জন্য তারা ভিড় করেন রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে। সরকার জানিয়েছে 27 সেপ্টেম্বর থেকে ঢাকায় কার্যক্রম শুরু করবে সৌদি দূতাবাস। এছাড়া গত 23 সেপ্টেম্বর থেকে 24 দিন ইকামার মেয়াদ বাড়ানোর কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবুও আশ্বস্ত নন সৌদি প্রবাসীরা। 15, 16, 17 এইভাবে এই প্যাসেঞ্জারগুলো কল করে, তাইলে এখানে গ্যাদারিং হয় না। এখন মার্চ রেখে ওনারা এপ্রিলের 15 তারিখে টিকিট দিয়ে দিছে। হ্যাঁ, বলেছে 4 তারিখ দেবে, 30 তারিখ মেয়াদ শেষ, আমাদের 4 তারিখ দিলে কি হবে? ওখানে তো আমাদের বাবা মা নাই যে আমাদের একটা সিকিউরিটি নিবে এই আকামা বানানোর জন্য। পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। এখানে তাদের সর্বোচ্চ কর্তৃপক্ষের পারমিশন ছাড়া তো তারা টোকেন দিতে পারবে না। এই টোকেনের বিষয়ে তারা কথা বলছেন, আর আমি বারবার কিন্তু আপনাদেরকে বলছি যে আপনারা নিয়ন্ত্রণাত্মক ভাবে কাজগুলো করেন। আপনারা কিন্তু এই ফুটপাতে দাঁড়াতে পারেন, কিন্তু রাস্তাটা বন্ধ করে দিয়েছেন, এটা একদম ঠিক কাজ করেনি। টিকিট যারা পেয়েছেন তাদেরও দুশ্চিন্তা রওনা দেওয়ার আগে করোনা নেগেটিভ সনদ পাওয়া নিয়ে। করোনার রিপোর্ট 4 ঘন্টার ভিতরে যদি না পাই তাহলে কালকে করোনা রিপোর্ট ছাড়া তো যাওয়া যাবে না। টিকিটের টাকাটা নাই, উড়িয়ে লইয়া গেছে। এদিকে মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসের সামনেও দেখা যায় টিকিট প্রত্যাশীদের ভিড়। 16 থেকে 20 মার্চের জেদ্দা ও রিয়াদের রিটার্ন টিকিটধারী যাত্রীদের টিকিট দেওয়া হয় শনিবার। তবে অন্য তারিখের অনেকেই হাজির হলে কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ওনারা বলছে জাস্ট, আমরা অনেকে মানি না। 17 এপ্রিল যেটা ওটার ইয়েতে বলে দেন, তাতে আমরা এখানে জামিলা কোনো লাভ নেই। বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ জানিয়েছে 29 ও 30 সেপ্টেম্বরের ফ্লাইটগুলোতে আরও 150টির মতো আসন খালি আছে। সুলতানা জাহান মিতু, দীপ্ত সংবাদ, ঢাকা। হ্যালো, আপনাদের সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দীপ্ত সংবাদ সকাল 10টা, দুপুর 12টা, বিকাল 3টা, সন্ধ্যা 6টা 50 মিনিট এবং রাত 10টা 30 মিনিটে।